বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকে চলে আসলাম কুরবানের ঈদের স্পেশাল গরুর মাংসর ভুনার রেসিপি নিয়ে আর সেটা হলো একসাথে পনেরো কেজি মাংস রান্নার রেসিপি এর আগে আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে পনেরো কেজি বা দশ কেজি মাংস রান্না কীভাবে করবেন তো তাদের কথা চিন্তা করে আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম এখন তো কুরবানির ঈদ আর কুরবানির ঈদে তো সবার ঘরে অনেক অনেক মাংস অনেকে অনেক রকম মাংসের আইটেম করে থাকে কিন্তু কুরবানির ঈদের দিন কিন্তু সাধারণত আমরা দশ কেজি পনেরো কেজি কিংবা বিশ কেজি মাংস একসাথে রান্না করে থাকি কারণ মাংসটা একটু ভাজা ভাজা হলে খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি পনেরো কেজি গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসটা এখন ভালোভাবে ধুয়ে আমি যে হাঁড়িটাতে রান্না করব সেই হাঁড়িটাতে কিন্তু ঢেলে দিচ্ছি কুরবানির মাংস কিন্তু খুব বেশি ধুতে হয় না কারণ কুরবানির মাংসতে কিন্তু তেমন কোনো রক্ত থাকে না বাজার থেকে মাংস কিনে আনার পরে বারবার মাংস ধোয়ার পরও দেখবেন রক্ত যাচ্ছে না কিন্তু কুরবানির মাংসতে দেখবেন যে কোনো রকমই কিন্তু রক্ত নেই যখন আপনি মাংসটা ধোবেন তখন দেখবেন একদম সাদা পানি বের হচ্ছে দেখুন সবগুলো মাংসই কিন্তু ধোয়া হয়ে গেছে কুরবানির সময় কিন্তু অনেক বেশি মাংস রান্না করা হয়ে থাকে যার কারণে কিন্তু কষিয়ে খুব একটা রান্না করা হয়ে থাকে না বেশিরভাগ সময় কিন্তু অনেক মাংসর কারণে মাংসটা মাখিয়ে রান্না করা হয়ে থাকে কারণ কষিয়া রান্না করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলার মনে হয় কারণ নাড়াচাড়া করতে হয় অনেক বেশি আর এত মাংস কিন্তু একসাথে নাড়াচাড়া করাটাও অনেকটা কষ্টের ব্যাপার যার কারণে হাত দিয়ে মাখিয়ে যদি আপনি মাংসটা বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুবিধা আমি সাধারণত সবসময় কুরবানির মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দেই। এখানে হাফ কেজি পেঁয়াজ দেওয়া হলো আর পেঁয়াজের সাথে এক কাপ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিল যারা নাকি হাতে মাখিয়ে রান্না করাটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু কষিয়েও এতগুলো মাংস রান্না করতে পারবেন পেঁয়াজ এবং আদা রসুনটা আমার মা হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিল এখন এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ তবে লবণটা কিন্তু প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে যদি লাগে সেক্ষেত্রে আবার অ্যাড করার চেষ্টা করবেন সাথে অ্যাড করছি পাঁচ থেকে ছয়টা তেজপাতা নয় থেকে দশটা এলাচ এবং দশ থেকে বারোটা লবঙ্গ সাত থেকে আটটা দারচিনি মশলাগুলো একসাথে ধুয়ে তারপরে দেওয়া হলো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে আড়াই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম অ্যাড করছি হলুদের গুঁড়া এখানে চার টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিচ্ছি রাঁধুনি গুঁড়া দুই চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়াটা কেউ যদি খেতে না চান সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন ঝালটা যে যেমন খাবেন ঠিক সে তেমন মরিচ দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সাথে অ্যাড করলাম এক কাপ পরিমাণ সরিষার তেল যেহেতু এটা কুরবানির মাংস আর কুরবানির মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে যার কারণে তেলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি আপনারা কেউ চাইলে এর চাইতে বেশি পরিমাণ তেল এখানে অ্যাড করতে পারেন এবার আমার মা সবগুলো মাংস হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে এমনভাবে মাখাবেন যাতে করে মাংসটা মশলাটার সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং মাখানের সময় কিন্তু একটু সাবধানে মাখানোর চেষ্টা করবেন কারণ মাংসতে কিন্তু হাড্ডি আছে আর হাড্ডি কিন্তু আপনার হাতে লাগতে পারে সম্পূর্ণ মাংসটাই কিন্তু মাখানো হয়ে গেছে দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছে এবার এই মাংসটাকে আমি চুলায় বসাবো। কুরবানির মাংস হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ কুরবানির মাংসের উপরে কিন্তু আল্লাহর রহমত থাকে খুব কম সময়ে কিন্তু এই মাংস রান্না হয়ে যায় চুলাতে হাঁড়িটা বসিয়ে আমি কিন্তু চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়েছি যেহেতু আমি যে হাঁড়িটাতে বসিয়েছি এই হাঁড়িটা কিন্তু অনেকটা মোটা কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি বলক কিন্তু চলে এসেছে এইবার নাড়াচাড়া করে দিচ্ছে আবারও আরেকটা কথা মাংসটা যখন মাখানো হয়েছিল মশলা দিয়ে তখন কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করা হয়নি আমি কিন্তু খুব একটা পানি অ্যাড করি না মাংস যখন মাখিয়ে রান্না করি আর মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে তারপরেও যদি আপনারা কেউ পানি অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে পানি দিতে পারেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসের গায়ের থেকে কি পরিমাণ পানি উঠে গেছে মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময় আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ঢাকনাটা তুলে নিলাম দেখুন প্রিয় দর্শক কি পরিমাণ পানি উঠেছে আবারও এখন নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা কুরবানির মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ চোলার উপরে রাখলেই কিন্তু মাংসটা আস্তে আস্তে খুলতে শুরু করে দেবে কুরবানির মাংস রান্না করার কিছুক্ষণ পরে যখন আপনারা আবার গরম করতে যাবেন জমে যাওয়ার পরে তখনই দেখবেন যে একবার বা দুইবার গরম করার পরে দেখবেন মাংসটা আস্তে আস্তে খোলা শুরু করে দিয়েছে যার কারণে একটু শক্ত থাকা অবস্থায় মাংসটা নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মাংসটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে আর বেশি ঝোল শুকাবো না এবং এর চাইতে আর বেশি নরম করব না যেহেতু এই মাংসটাই খুলে যাবে কিছুক্ষণ পরে যারা নাকি একেবারে নরম খেতে পছন্দ করেন গরুর মাংস তারা কিন্তু আর দশ মিনিট চুলার উপরে রাখলেই দেখবেন এই মাংস সম্পূর্ণ খুলে গেছে যেহেতু এটা কুরবানির মাংস এখন এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে মশলাটা মিক্স করে দিচ্ছি আর মিক্স করা হয়ে গেছে আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে মাংসটা নামিয়ে নেব আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে যখন আসবেন তখন কিন্তু আপনারা মাংসটা নামিয়ে নিতে পারেন এই মাংসটাই কিন্তু বারবার গরম করার পরেই দেখবেন আস্তে আস্তে খুলে যাচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কালো হয়ে যাবে দেখুন প্রিয় দর্শক কি পরিমাণ তেল উঠে গেছে আমার কাছে কুরবানির মাংসটা এমন খেতেই খুব বেশি ভালো লাগে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চুলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন মাংসের কালারটা দেখতে যতটা ভালো লেগেছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু যেহেতু কুরবানির মাংস আর কুরবানির মাংস খেতে তো এমনি অনেক ভালো লাগে আমি আপনাদেরকে দুই থেকে তিনবার জাল করার পরের অবস্থাটা দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু দেখুন যে কি পরিমাণ খুলে গেছে এই মাংস কিন্তু সম্পূর্ণই খুলে যাবে আপনি যত বেশি জাল করবেন মাংস তত বেশি খুলে যাবে তাহলে প্রিয় দর্শক আপনারা যারা অনুরোধ করেছিলেন দশ কেজি এবং পনেরো কেজির মাংস কিভাবে রান্না করতে হয় তাদের জন্য আজকে আমি চেষ্টা করেছি এই ভিডিওটা তৈরি করার আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং বাসায় এভাবে রান্না করবেন বেশি মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয় আমার কাছে মনে হয় এই ভিডিওটা দেখার পরে সেই ঝামেলাটা আপনাদের আর হবে না তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় নেক্সট টাইম আমি আবার আসব যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ইট সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি